বান্দরবানের অবৈধ ইটভাটায় প্রতিদিনই উজাড় হচ্ছে বনের কাঠ। নিয়ম নীতির পোক্তোয়াক্কা না করে চলছে এখানকার ভাটাগুলো। বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন আবুল বাশার নয়ন। ধন্যবাদ আপনাকে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ব্যস্ত সময় পার করছে এখানকার কিছু শ্রমিক। আমার পেছনের যে চিত্র যেটি দেখা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শ্রমিক জ্বালানি কিছু কাঠ মাপা হচ্ছে, পাশে পাহাড় কাটা হচ্ছে। মূলত এই পাহাড় কাটা আর জ্বালানিগুলো নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়, যেখানে একটি ইউনিয়নে 27টি ইটভাটা গড়ে উঠেছে। আমরা সকাল থেকে বিভিন্ন ইটভাটায় ঘুরে যেখানে দেখেছি জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো হচ্ছে, বিভিন্ন পাহাড় কেটে সেখানে ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা এই ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে যেটা দেখেছি পরিবেশ ধ্বংসের যে মহাযজ্ঞ সেটি এখানে চলমান রয়েছে। কোথাও এর প্রতিরোধের জন্য আমরা কোথাও এর কোনো ব্যবস্থা আমরা আমাদের চোখে পড়েনি। আমরা বিভিন্ন ইটভাটার মালিকের সঙ্গে কথা বলেছিলাম। কয়েকজন ইটভাটার মালিক যেটি বলেছেন তারা উচ্চ আদালতে রিটের পর এই ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে এর বিপরীতে যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো তারা সাংবাদিকদের দেখাতে পারেনি। আমরা সচেতন পরিবেশবাদীদের মাধ্যমে যেটা জেনেছি আসলে তারা উচ্চ আদালতের রিটে কোথাও আসলে পাহাড় কাটা এবং বন নিধনের কোনো নির্দেশনা নেই, অথচ ইটভাটার মালিক পক্ষ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেকটা এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলেছেন উচ্চ আদালতে রিট থাকায় আসলে ফাইতং এলাকায় যে ইটভাটাগুলো রয়েছে সেখানে তারা কার্যত কোনো ব্যবস্থা নিতে পারছেন না। আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম তাদেরকে, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, এর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? এর বিপরীতে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এই ছিল আমার কাছে বান্দরবানের লামা উপজেলার ফাইতং থেকে ইটভাটাই পরিবেশ ধ্বংসের সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম বান্দরবান থেকে অবৈধ ইটভাটা নিয়ে বিস্তারিত সহকর্মীর কাছে।